নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছি বিস্তারিত খবরে। নগর সেবা কা সাইন মিল জায়গা অঞ্চল মে জায়গা তুমি সেদিকে সেদিকে ওইদিকে তাকাবেন, ঘরের দিকে তাকাবেন। চোদ্দটা না পনেরোটা একসাথে ঘর পুড়ে গেছিল বছর তিন চারেক আগে মনে হয়। হ্যাঁ, ওই জন্যই হবে। আসি পরের খবরে। আমাদের গেট মেরামতি অবিলম্বে করতে হবে। আমাদের এই মাঠে চাষ আছে, সেই চাষের সঠিক সময় আমরা জল পাচ্ছি না। জল না পাওয়ার কারণ হচ্ছে আমাদের যে পাঁচটি গেট আছে সেই গেটের একটি দুর্বল। আমরা চাষি যখন মাঠে যাওয়া আসা করি তখন প্রায়ই দেখতে পাই যে সেই গেটগুলো কিন্তু ঠিক মতো মেরামত না হওয়ার জন্যে হঠাৎ রাত্রিবেলায় একটা গেট ভেঙে যায়। গেট ভেঙে যাওয়ার ফলে আমাদের সমস্ত জল ভেঙে বেরিয়ে যাচ্ছে এবং চারটি গেট চাপলে তার ফলে আবার অন্যদিকে যা জল বেরোচ্ছে তাতে বাঁধ ভেঙে যেতে পারে। সেই জন্য আমরা যাতে আমরা এই গেটটা ঠিকমতো মেরামত সঠিক সময় হয় এবং তাড়াতাড়ি যাতে জল জল পায়, সেই জল পাওয়ার জন্য আমি মাননীয় যে আমাদের এই সেচ দপ্তর আছে সেই সেচ দপ্তরের কাছে আবেদন আমাদের চাষিদের যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই এই গেটকে মেরামত করে আমরা দক্ষিণ মাঠে জল পাই তার ব্যবস্থা করা হোক। যারা এখানে চাকরি করছে তারা ডিউটি করছে না, তারা ভাড়াটে একশো টাকা দিয়ে এখানে লোক রেখে তারা ডিউটি করাচ্ছে। তাতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা গেটে গেট টাইমে জল পাচ্ছি না, গেট ভেঙে যাচ্ছে, কোনো গেটে এসে আমরা গেট লস হয়ে যাচ্ছে, আমাদের চাষের অসুবিধা হচ্ছে। আর ওভার সাহেব ওভার সাহেব কোনোদিনই আসছে না, আমরা চিনি না তো, আমরা চিনতেই পারছি না যে ও ওভার সাহেব চিনি। চাষিরা আমার পঞ্চায়েতে এসেছিলো, মৌখিকভাবে জানিয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, ওনাদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি আজকের মধ্যেই দুর্গাপুর থেকে দাদারা আসবেন, এসে কাজ করবেন, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আরও আমরা যোগাযোগ করছি যাতে চাষিদের আরও সুবিধা হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছি। আরও যেসব অভিযোগ আছে চাষি, আরও যেসব অভিযোগ আছে সেগুলো আমরা দেখছি। আমরা হেড অফিসকে যাব, ওনাদের সঙ্গে কথা বলবো যাতে খুব তাড়াতাড়ি কাজগুলো হয় তার ব্যবস্থা করব। নজর রাখবো পরবর্তী খবরে।
পদক্ষেপ গ্রহণ করেছেন এই ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণবাদের কাছে বিষ্ণুপুর যে গেট, তার কাজ চলছে এবং বিষ্ণুপুরের বিভিন্ন জায়গাগুলোকে আরো সুন্দর করে তোলার জন্য একাধিক যে পদক্ষেপ সেটা গ্রহণ হয়েছে। সর্বোপরি এই দিকগুলোতে যাতে আরো সুন্দরভাবে পর্যটন ক্ষেত্রকে গড়ে তোলা যায় এবং বিদেশি পর্যটকরা অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। প্রতিদিনের মতোই ও অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ফিরছিল, তো ওদের ওর দিদিমা আর কি ভাত টাত খাইয়েছে, তারপরে কোন মানে চোখের আড়ালে ও খেলতে খেলতে গেছে, তো পাড়া প্রতিবেশীতে খোঁজা হয়েছে যে গেল কোথায় গেল কোথায়, মিনিট দশেক মধ্যে খোঁজা হয়ে গেছে কিন্তু কোথাও পাইনি। এবার ঘাটেও গেছিল, পাশে একদম নদী ঘাট আছে, ও হয়তো কোনো কারণে ওইখানে গেছে, খেলতেই হোক বা বল নিয়ে যাওয়া হোক বা ঢিল ছোড়াছুড়ির জন্যই গেছে, খুঁজে পাওয়া হয়নি। আর জোয়ারের জল ছিল নদী, কড়িয়া নদী, জোয়ারের জলে লাশটা ভেসে মোটামুটি তিন চার বাড়ি পরে গেছে। তিন চার বাড়ি পরে যাওয়ার পরে ওইখানে একটা ওইখানেই বাসিন্দা, নদীর পাড়ে আর একটা বাসিন্দা, সে প্রত্যক্ষ মানে প্রতিবেশী, সে কল টিপতে গিয়ে দেখে যে নদীতে একটা লাশ ভাসছে বাচ্চা। তখন এরা খোঁজাখুঁজি করছিল তো পাড়াতে, সেই হিসাবে ওদের বলে যে একটা লাশ দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে এরই রিলেটিভ দৌড়ে গিয়ে গঙ্গা থেকে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করে আমাদের হাসপাতালে এনে পৌঁছে। মানে ও কি পলটল পড়ে গিয়েছিল বলে কি খুঁজতে গিয়েছিল? এখনো প্রত্যক্ষ সে কেউ দেখেনি, না কোনো বাচ্চা দেখেছে না কোনো বড় মানুষ দেখেছে, কেউ দেখেনি, এটা বলা যাচ্ছে না এখন। মানে একটা রহস্য তো আছেই নাকি এর মধ্যে, কি রহস্য এটা বুঝতে পারছি না। রোজকার মধ্যে স্কুল থেকে ফিরেছে, রহস্য থাকলে থাকতেও পারে বা নাও থাকতে পারে, এটা এখন মানে ই করতে হবে, ইনকোয়ারি করবো। নজর রাখবো পরবর্তী খবরে। টাকা নিয়ে ঘরের টাকা নিয়ে ঘরের টাকা কি পেয়েছিলেন নাকি উনি? হ্যাঁ, উনি ঘর পেয়েছিলেন, ওই টাকাটা তুলেছিল। আমার বৌদি ওকে এখন বারণ করে, সে শুনে না, ওই একটু ঝগড়াঝাটি হয়েছে, যা হয়েছে একটা বৌদিকে মারধর করেছে, গিয়ে তারপর গালাগাল দিয়ে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। বাড়িতে তাড়িয়ে দেওয়ার পর মামার বাড়ির বৌদিরা চলে যায়। বৌদি কি বলেছিল আপনার দাদাকে? সেটা আমি বলতে পারছি না, আমি ছিলাম না। যে টাকা দিয়ে মদ খেয়েছিল সেটা কিসের জন্য টাকা ছিল? ঘরের জন্য। গিয়ে তখন ওকে বারণ করার পর শোনে না, গিয়ে ওর কাছ থেকে সব টাকা নেওয়া হয়েছে। নেওয়ার পর আবার উল্টে ওকে মদ খাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে, গিয়ে তারপরে বাড়ি চলে গেল দুই স্বামী স্ত্রী। বৌদি কি প্রতিবাদ করতো? না না, যে মদ খেয়ে ফেলতো বলে কি বৌদি টাকা? হ্যাঁ, বৌদি শুধু বলতো যে টাকাটা খাচ্ছ কেন, এটা এরকম খেলে তার বাড়িটা কি করে হবে, সেই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর স্বামী স্ত্রীর বাড়ি চলে আসে, তারপর বাড়িতে কি হয়েছে ওরা চলে যাওয়ার পর যে মামার বাড়ি চলে গেছে বৌদি, যে ও আনতে গেলো, যে মামারা বলেছে যে আমরা এখন পাঠাবো, যে পাঠাইনি বলে ওর আগে মাকে বাড়ি চলে এসেছে। গিয়ে তারপর আমার বৌদি আর বাড়ি ফিরে আসেনি, গিয়ে যখন সন্ধে হচ্ছে গিয়ে আবার ভাত খাবে, গিয়ে বলে তাহলে তরকারি তো নেই, তাহলে আমার পয়সাটা নিয়ে আসে। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। প্রথমত যারা হেলমেট ছেড়ে যাচ্ছে তারা নিজের জীবনের সব থেকে বড় একটা ঝুঁকি নিয়ে বাইক যাতায়াত করছে,
এটা কিন্তু ঠিক নয়। আমার জীবনে প্রথম সুরক্ষা হয়েছে হেলমেট। আমি হেলমেট ছাড়া গাড়ি চালাবো না, আমি সরকারি কোনো নিয়ম ভঙ্গ করব না, এবং সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটাকে আমি সমর্থন করি। এবং ফার্স্ট টাইম হয়েছে যে হেলমেট ছাড়া গাড়ি চালালে যেমন একটা মারাত্মক দুর্ঘটনার থেকে আমি বাঁচতে পারবো, হেলমেট না পড়লে কিন্তু সেটা আমি বাঁচার চান্স কিন্তু খুব কম, মানে কম, যার ফলে আমি বলবো হেলমেট সব থেকে বেটার এবং বেস্ট। আর এবার আপনারা যে দেখবেন যে বিভিন্ন রকম হেলমেট ছাড়া যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে সরকার কীভাবে পদক্ষেপ নিচ্ছে, বা পদক্ষেপ নেওয়ার পর তারা কেন হেলমেট পরছে না, সেটাও একটা বিচার দেখার ব্যাপার আছে। নজর রাখবো পরবর্তী খবরে। আজকে শুরু রান, 50 মিটার, 100 মিটার, 200 মিটার, রিলে রেস 400 মিটার। কোন কোন ক্লাসের ছাত্রীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে? 5 থেকে 11 পর্যন্ত, জুনিয়র এ, জুনিয়র বি, ইন্টার, সিনিয়র। 50 বছর পেরিয়ে গেছে অনেকদিন আগে, 75 বছর হবে, প্রত্যেক বছরই হয়। খেলাটি গোল্ড মেডেল অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঘুষকরা পিপি ইনস্টিটিউশনের মাঠে হচ্ছে। আপনার বিদ্যালয়ের নাম? যেহেতু আমরা হচ্ছি ঘুষকরা বালিকা বিদ্যালয়, আমাদের নিজস্ব মাঠ নেই, তবে দুদিন ধরে আমাদের যে ইভেন্টগুলোর জন্য ছোটো মাঠ দরকার সেইগুলো সমস্ত হয়ে গেছে। থ্রো, অবজারভেশন টেস্ট, শর্ট পাট, ডিসকাস, হাই জাম্প, লং জাম্প সমস্ত কিছু হয়ে গেছে। আর যে ইভেন্টগুলোর জন্য বড় মাঠের দরকার শুধু সেইগুলোই, অর্থাৎ রান বা দৌড়টাই আজকে এখানে হচ্ছে। বর্ষ এটা ব্যাপারে সঠিক করে বলা যাবে না, মানে স্কুল প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই মানে স্কুলের তো বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেইভাবে সেই স্কুল যখন প্রতিষ্ঠা হয়েছে সেই জন্মলগ্ন থেকেই খেলা চলে আসছে। আমরা যখন থেকে চাকরি নিয়ে এসেছি তারও অনেক আগে থেকে আমরা জানি যে হ্যাঁ এইভাবেই আমাদের অ্যানুয়াল কোর্সটা হয়ে আসে। আমাদের বালিকা বিদ্যালয়ের স্বল্প পরিসরের মাঠ, নিজস্ব মাঠ বলে কিছু নেই না থাকার কারণে আমাদের এই পিপি স্কুলের ওপর ভরসা করতে হয়। পিপি স্কুলের আমাদের যিনি যারা এখন ম্যানেজিং কমিটিতে আছেন বা যারা যিনি এখন হেডমাস্টারের দায়িত্বে রয়েছেন তারা আমাদেরকে প্রতি বছর এভাবে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন। যেসব ইভেন্টগুলো আমাদের ওই আমাদের যেটুকু স্কুল মাঠ ছোটো জায়গা যেটুকু আছে সেটুকুতে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা ওখানেই করিনি, বাকি যেগুলো আছে যেগুলো বড়ো মাঠ ছাড়া সম্ভব নয় সেইগুলো আমাদেরকে এখানে আসতে হবে, এখানেই করতে হবে। আপনি উপস্থিত কে কে ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় পৌরপ্রধান, উপস্থিত ছিলেন পিপি স্কুলের প্রাক্তন দুই শিক্ষক মাননীয় দিবিক প্রসাদ রায় মহাশয়, মাননীয় শরৎ বরাই মহাশয়। এছাড়াও এই অ্যানুয়াল যে কোর্স, এই কোর্স থেকে আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা তো যথেষ্ট সাহায্য সহযোগিতা করেনি, তার সঙ্গেও বাইরে থেকে আমাদের কিছু কিছু সাহায্য যেমন মানিক কর্মকার, জহর সাহা, ওনারাও আমাদের সঙ্গে যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেন। তারা এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।